আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। শেখ বলছি যে অনেকেই বলে থাকছেন বা এরকম অনেক মিডিয়া দেখছি কেউ রক্ত দিতে গেলে রোজা ভাঙছেন, সিয়াম ভঙ্গ করছেন, আর পশ্চিমবঙ্গের একজন আলেম উনিও বলেছেন যে লিখেছেন আর কি যে রক্ত দিলে সিয়াম ভঙ্গ হয়ে যাবে, তো এই ব্যাপারটা মানে কতটা সঠিক একটু ক্লিয়ার করবেন। প্রশ্ন হলো সিয়ামের অবস্থায় ব্লাড দেওয়া যাবে কি, সিয়ামের অবস্থায় ব্লাড দিলে সিয়াম কি ভেঙে যাবে, রোজা কি ভেঙে যাবে, এ বিষয়ে ওলামায়ে কেরাম মতানক্য করেছেন। তাহলে সঠিক কথা হলো যে সিয়ামের অবস্থায় ব্লাড দেওয়া যাবে এবং সিয়ামের অবস্থায় ব্লাড দিলে সিয়াম অটুট থাকবে, রোজা ভেঙে যাবে না। তার কারণ আফতার আল হাজিম ওয়াল মাহজুম, সিঙ্গা প্রয়োগকারী এবং সিঙ্গা গ্রহণকারী রোজা ইফতার করল প্রসঙ্গে যে হাদিসটি আছে, এ হাদিসটি মনসুখ হয়ে গেছে, রহিত হয়ে গেছে। সুনানে দারাকুতনির হাদিস নম্বর 2260 নম্বর হাদিস দ্বারা পত্র হাদিসটি ইমাম বাইহাকী আস সুনানুল কুবরাতে উল্লেখ করেছেন, হাদিস নম্বর 8302। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রাহেমাহুল্লাহ ইরওয়াউল গালিল হাদিস নম্বর 931-এ এ প্রসঙ্গে বিস্তারিত আলোচনা করেছেন। অতঃপর বলেছেন আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহর দারাকুতনির এই হাদিসটি প্রসঙ্গে যে হাদিসটি সুস্পষ্ট আফতার আল হাজিম ওয়াল মাহজুম হাদিসের রহিত হওয়া প্রসঙ্গে, ইরওয়াউল গালিল চতুর্থ খণ্ড 73 পৃষ্ঠা, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে হাদিস বর্ণিত আছে, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরখাসা ফিল হিজামাতি লিসাইম আল মুহাল্লা বিল আসার চতুর্থ খণ্ডের 337 পৃষ্ঠা। ইমাম ইবনে হাজম রাহিমাহুল্লাহ আফতার আল হাজিম ওয়াল মাহজুম হাদিসকে মানসুক বলে আখ্যায়িত করেছেন। আল্লামা সানাআনি রাহিমাহুল্লাহ সুবুলুস সালাম প্রথম খণ্ডের 570 পৃষ্ঠাতে উল্লেখ করেছেন যে অধিকাংশ বিদ্বান বলেন যে আফতার আল হাজিম ওয়াল মাহজুম অর্থাৎ সিঙ্গা প্রয়োগকারী এবং সিঙ্গা গ্রহণকারী কারীর রোজা ভেঙে গিয়েছে, এ হাদিস মানসুখ হয়ে গেছে।